বলে সেঞ্চুরি করার পর বিরাট কোহলিকে নিয়ে চাঞ্চল্যকর এক বয়ান দিলেন মাইকেল ভন কি বললেন তিনি চলুন জেনে নিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ইন্দোরে দুর্দান্ত জয়ের পরে তিনি বলেছিলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক হওয়ার পথে এগিয়ে চলেছেন বিরাট কোহলি শনিবার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে গোলাপি বলে কোহলির সেঞ্চুরি দেখে আবেগ ধরে রাখতে পারলেন না প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইট করেছেন লাল বল সাদা বল এখন গোলাপি বল তিন ফরম্যাটেই ক্রিকেটে বিরাটই সেরা বলতে বাধা নেই এই সময়ের সেরা ক্রিকেটারের নাম বিরাট কোহলি একই বক্তব্য শোনা গিয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশমান গাইকুয়ারের গলাতেও তিনি বলেছেন যে কোনো ফরম্যাটে যে কোনো বলের বিরুদ্ধে বিরাট সমানভাবে সাবলীল ওকে দেখলে মনে হয় ব্যাটিং করা কত সহজ বরং এক ধাপ এগিয়ে তিনি যোগ করেছেন যদি আগামী বছর অস্ট্রেলিয়ায় গোলাপি বলে ভারতকে দিন রাতের টেস্ট খেলতেও হয় আমি মনে করি বিরাটের ব্যাটিংয়ে কিছুটা পরিবর্তন করতে হবে না ও যে উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছে তাতে বলের রঙের পার্থক্য ওর ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলতে পারবে না এদিকে ইডেনে ভারত প্রথমবার খেলছে দিনরাতের টেস্ট এরই মধ্যে কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার সেন ওয়ার্ন বলে দিলেন তার আশা পরের বছর বিরাট কোহলিরা অস্ট্রেলিয়া সফরেও গোলাপি বলে টেস্ট খেলতেও রাজি হবে ইডেনে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট দিন রাতের এবং গোলাপি বলে করার জন্য ওয়ার্ন টুইটারে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এবং ভারত অধিনায়ক বিরাটকে পরের বছর অস্ট্রেলিয়ায় ভারতীয় দলকে দিন রাতের টেস্ট খেলার ডাক দেন তিনি সৌরভকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ওয়ার্নের মতো তিনিও মত করেছেন পরের বছর অস্ট্রেলিয়াতেও ভারতীয় দল টেস্ট খেলতে রাজি হবে সম্প্রতি কোহলি জানান বিদেশেও তিনি দিন রাতের টেস্ট খেলতে রাজি আছেন তবে শর্তও দিয়েছেন সেটা হলো ভারতীয় দলকে অস্ট্রেলিয়ায় নৈশালকে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে দিতে হবে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও মনে করেন বিদেশের মাটিতে গোলাপি বলে টেস্ট খেলা উচিত ভারতীয় দলের তিনি বলেছেন আশা করব আগামী বছর অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট খেলবে শরীর শূন্যে ভাসিয়ে তাইজুলের দুরন্ত ক্যাচে আউট হলেন কোহলি বাউন্ডারি লাইনে শরীর শূন্যে ভাসিয়ে পাখির মতো ক্যাচ নিলেন বাংলাদেশের ফিল্ডার তাইজুল ইসলাম তার ওই দুরন্ত ক্যাচ শেষ হল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির নন্দন একশো ছত্রিশ রানের ইনিংস তাইজুলকে এভাবে ক্যাচ নিতে দেখে নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছিল না কোহলির ইডেনের গ্যালারি ওই দুরন্ত ক্যাচের জন্য কুর্নিশ জানালো তাইজুলকে তম ওভারে বাংলাদেশ নতুন বল নেয় ইবাদত হোসেনের হাতে সেই বল তুলে দেন বাংলাদেশের অধিনায়ক সেঞ্চুরির পর বিধ্বংসী মেজাজে খেলেছিলেন কোহলি ব্যাটসম্যানের লেগ সাইডে একটা ফুলের ডেলিভারি করেন বোলার ফাইন লেগ অঞ্চলে ফ্লিক করে বল তুলে মেরেছিলেন কোহলি ব্যাটে বলে সংযোগটাও খুব ভালো হয়েছিল সবাই ভাবছিলেন বল সীমানার ওপারে চলে যাবে কিন্তু অন্য রকম ভেবেছিলেন স্কোয়ার লিগে দাঁড়িয়ে থাকা তাই নিজের ডান দিকে শরীর শূন্য ছুড়ে বল তালবন্দি করে নিলেন তিনি এই ক্যাচ দেখে কোহলি অবাক হয়ে যান তার মুখে অবিশ্বাসের হাসি সে কথায় জানান দিচ্ছিল প্যাভিলিয়নে ফিরে যেতে যেতে কোহলি দেখছেন তাকে স্যালুট জানাচ্ছেন ইবাদত একশো চুরানব্বই বলে একশো ছত্রিশ রানের ইনিংস খেলেন কোহলি তার ইনিংসে ছিল আঠারোটি বাউন্ডারি ভারত বনাম বাংলাদেশের চলতি দিন রাতের গোলাপি বলের টেস্টের প্রথম দিন গতকাল দুরন্ত ক্যাচ ধরেছিলেন রোহিত শর্মা ওই উইকেট রক্ষক রিদিমান সাহা এদিন তাইজুলের ক্যাচ সবার প্রশংসা আদায় করে নেয় এদিকে দ্বিতীয় দিনের খেলায় হল নয়টি রেকর্ড স্টিভ স্মিথকে পেছনে বিরাট গোহলেন বেশ কিছু বিশ্ব রেকর্ড ভারত আর বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় আর শেষ টেস্ট ম্যাচ কলকাতায় ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে ম্যাচের প্রথম প্রথম দিন বাংলাদেশের দল নিজেদের একশো ছয় রানে এ অল আউট হয়ে গিয়েছিল অন্যদিকে ভারত নিজেদের প্রথম ইনিংস নয় উইকেট হারিয়ে তিনশো রান করে সমাপ্তি ঘোষণা করে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে একশো রান করে ফেলেছে ম্যাচের দ্বিতীয় দিন দুই দলের খেলোয়াড়রা বেশ কিছু রেকর্ড করেছেন আসুন এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় দিন হওয়ার সমস্ত পরিসংখ্যানের দিকে এক ভারত অধিনায়ক বিরাট কোহলি আজ নিজের টেস্ট ক্যারিয়ারের সাতাশতম সেঞ্চুরি করেছেন তিনি টেস্ট ক্রিকেটে বাইশটি হাফ সেঞ্চুরিও করেছেন দুই বিরাট কোহলি বর্তমান সময়ে খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়ে গিয়েছেন তিনি স্টিভ স্মিথের ছাব্বিশটি সেঞ্চুরিকে পেছনে ফেলে দিয়েছেন তিন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি অধিনায়ক হিসেবে নিজের বিশটি টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন বিরাট কোহলি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করার ব্যাপারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি রিকি পন্টিং এর অধিনায়ক হিসেবে উনিশটি সেঞ্চুরিকে পেছনে ফেলে দিয়েছেন চার অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি একচল্লিশটি রিকি পন্টিং বিরাট কোহলি একসাথে তেত্রিশটি গ্রাইম স্মিথ বিশটি স্টিভ স্মিথ পাঁচ সাতাশটি টেস্ট সেঞ্চুরি করতে নেওয়া সবচেয়ে কম ইনিংস সত্তর ডন ব্র্যাডম্যান একশো একচল্লিশ সচিন একশো একচল্লিশ বিরাট কোহলি একশো চুয়ান্ন সুনীল একটি টেস্টের দুই ইনিংসে শূন্য রানের স্কোরে আউট হওয়া বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাসার বনাম জিম্বাবুয়ে হারারে দুই হাজার চার মমিনুল হক বনাম ভারত কলকাতা দুই হাজার উনিশ সাত ভারতের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে বিপক্ষ দলের শেষ পঁচিশটি ওপেনিং পার্টনারশিপ সতেরো দশ দশ উনতিরিশ বত্রিশ শূন্য চোদ্দ চার দুই শূন্য চার পাঁচ বারো দশ পনেরো এবং শূন্য টেস্ট ক্রিকেটে একটি দল দ্বারা লাগাতার ঘোষিত করা সবচেয়ে বেশি ইনিংস সাত ইনিংস দুই হাজার উনিশে ভারত ছয় দুই হাজার ইংল্যান্ড নয় বিরাট কোহলির টেস্টে বিপক্ষ দলের বিরুদ্ধে সেঞ্চুরি তিন বনাম নিউজিল্যান্ড তিন বনাম দক্ষিণ আফ্রিকা দুই বনাম ওয়েস্ট ইন্ডিজ দুই বনাম বাংলাদেশ এছাড়া দিন রাতের টেস্ট চলবে লোক টানতে বিনোদন জরুরি মন্তব্য করলেন সৌরভ ইতিহাস সৃষ্টিকারী গোলাপি বলে প্রথম দিন দিনরাতের টেস্ট আয়োজন করে ফেললেও সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও জানেন না প্রত্যেক বছর ইডেনে এমন ম্যাচ করা যাবে ডিসেম্বর এক মুম্বাই বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে সেখানে টেস্টের সাফল্য নিয়ে আলোচনা হতে পারে কোনো সন্দেহ থাকছে না যে ভারতীয় ক্রিকেটে গোলাপি বলের টেস্ট নিয়মিতভাবে ঢুকে পড়তে চলেছে প্রশ্ন এখন ইডেন কি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের মতো আলাদা করে দিন রাতের টেস্টের জন্য চিহ্নিত হয়ে থাকতে পারে ইরানের ক্লাব হাউসের তিন তলার বক্সে বসে বাংলাদেশের বিপর্যয় দেখতে দেখতে সৌরভ জবাবে বলেন অস্ট্রেলিয়ায় যেটা হয় সেটা এখানে করা সম্ভব নয় আমাদের পাকাপাকি টেস্ট কেন্দ্র নেই টেস্ট ঘুরিয়ে সব জায়গায় দেওয়া হয় তাই আলাদা করে কোনো একটি কেন্দ্রকে টেস্টের জন্য বেছে রাখা যাবে কিনা জানি না সৌরভ নিজেই নতুন করে গঠিত বোর্ডের কর্তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন তার মধ্যে অমিত শাহ পুত্র জয় শাহ থেকে শুরু করে অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ঠাকুর ব্রিজেস প্যাটেলের ছিলেন তারা সকলেই দেশের প্রথম দিন রাতের টেস্টের প্রথম দিনের ইডেন টেস্ট থেকে উচ্ছ্বসিত সহজে কি তারা কেউ নিজেদের মাঠে দিন রাতের টেস্ট করার সুযোগ ছেড়ে দেবেন বরং ধরেই নেওয়া যায় এই সাফল্য দেখার পরে সকলে ঝাঁপাবেন তাদের রাজ্যে এমনই ক্রিকেট উৎসব করার লক্ষ্যে সৌরভ বোর্ড প্রেসিডেন্টের ঢঙ্গে একবার বলেও ফেললেন অন্যরা উৎসাহিত হয়ে যদি করতে চায় তো ভালোই সেটাকে স্বাগতই জানানো উচিত দ্রুত যোগ করলেন সব সিরিজে হয়তো ইডেনে দিন রাতের টেস্ট করা যাবে না এখানে রোটেশন টেস্ট আয়োজনের দায়িত্ব হয় আমরা এটা করলাম পরের বারেরটার জন্য অপেক্ষা করতে হবে বোর্ডের আদিকালের নিয়ম অনুযায়ী প্রত্যেক অঞ্চলে ঘুরিয়ে ফিরে আন্তর্জাতিক ম্যাচ ফেলা হয় অস্ট্রেলিয়াতে যেমন পাকাপাকি টেস্ট কেন্দ্র রয়েছে সেই প্রথা এখানে নেই সৌরভ যদিও বলে দিচ্ছেন তবে দিনরাতের টেস্ট এখন থেকে ভারতে হবে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই ইডেনে দুদিনের খেলায় দর্শক উপস্থিতি দেখার পরে সকলে বুঝতে পেরেছে মাঠে লোক টানতে গেলে এরকম কিছু ভাবতে হবে বোর্ডের মধ্যে সবচেয়ে দিন রাতের টেস্টের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহী ভারতীয় ক্রিকেট দল এতদিন রাজি ছিল না গোলাপি বলে দিন টেস্ট খেলতে গত অস্ট্রেলিয়া সফরে কোহলিরা অ্যাডিলেডে খেলতে রাজি হয়নি পরের বছর শেষের দিকে ফের অস্ট্রেলিয়া সফর রয়েছে এখন যদি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কোহলিদের ফের দিন রাতের টেস্ট খেলার জন্য চাপ দেবে তা দিয়ে সন্দেহ নেই তখন বোর্ড প্রেসিডেন্টের অবস্থান কি হবে সৌরভ বললেন দেখা যাক টিমের সঙ্গে কথা বলে ঠিক করব বিরাটের সঙ্গে কথা বলবো এখনও তো সেই সফরের অনেক দেরি আছে গোলাপি বল দিয়ে নানা সংশয় আর প্রশ্ন উঠেছিল সৌরভ বলে দিচ্ছেন লাল বলের সঙ্গে কি পার্থক্য রয়েছে সবই তো ঠিকঠাক চলছে বিরাট এত সুন্দর সাবলীল ব্যাট করে গেল গোলাপি বল দেখতে অসুবিধা হয় বলে কারো কারো মত শুনে বোর্ড প্রেসিডেন্টের সংযোজন কই আমি তো সেরকম কিছু টের পেলাম না কোনো তো বুঝতে পারলাম না শনিবার গধুলিতে কি বল বেশি সুইং করেছিল ফের গোলাপি বলের পক্ষে সওয়াল সৌরভের এটুকু সুইং তো যে কোনো নতুন বলে হতেই পারে এটুকু তো খেলতেই হবে আমি মনে করি না গোলাপি বলে কোনো কিছু অতিরিক্ত উদ্বেগজনক হচ্ছে যাতে একদম খেলাই যাবে না বোর্ড প্রেসিডেন্ট হয়ে রাতারাতি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে ইডেনেই মহাযজ্ঞের আয়োজন করবেন কিভাবে এত দ্রুত সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট বক্সের সামনে লোয়ার টিয়ার গ্যালারি থেকে ঘুরে দাঁড়িয়ে লোকজন ততক্ষণে প্রাক্তন অধিনায়কের ছবি তুলতে শুরু করেছেন তাদের দিকে হাত নেড়ে দিয়ে সৌরভের জবাব আর উপায়ত ছিল না এরপর দেশের মাটিতে অনেক দিন তো টেস্ট ম্যাচই নেই কতদিন অপেক্ষা করতে হবে কে জানে তার চেয়ে এই ভালো হয় যে আমরা দেখে নিতে পারলাম যা দেখলেন তাতে তিনি ভীষণ উৎসাহী তা নিয়ে সন্দেহ নেই দেশের প্রথম দিনরাতের টেস্ট আয়োজন তো করলেনই সঙ্গে দুর্দান্ত বিনোদনের প্যাকেজেও রেখেছিলেন প্রথম দিনে সচিন তেন্ডুলকর অনিল কুম্বলে ভিভিএস লক্ষণ হরভজন সিংদের নিয়ে মাঠের মধ্যে টক শো রাহুল দ্রাবির পরে আসায় তাদের যোগ দিতে পারেননি না হলে তিনিও থাকতেন প্রাক্তন অধিনায়কদের গল্ফ কার্টে করে ইডেন ঘোরানো হলো শেষ হল রুনা লাইলার গান দিয়ে এটাই কি তাহলে ইডেনের ক্রিকেটের নতুন মোরক হয়ে থাকছে যেখানে ক্রিকেটের সঙ্গে থাকছে বিনোদন সৌরভের উত্তর বাজার ধরার ব্যাপারটা বুঝতে হবে মানুষ কষ্ট করে মাঠে আসছে খেলা দেখতে ক্রিকেটের পাশাপাশি যদি অন্যান্য বিনোদনের ব্যবস্থাও রাখা যায় যাতে মাঠে আসার আকর্ষণটা বাড়বে কথা বলার সময় ভারতীয় পেসারদের বোমা বর্ষণ চলছে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর উইকেট তো পড়ছেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মাথায় বারবার আঘাত লাগছে রীতিমতো ভয়ের আবহ তৈরি হয়েছে যে কিছু একটা দুর্ঘটনা না ঘটে যায় শুরুর কিন্তু মনে হচ্ছে পেস বোলিং খেলতে সবার আগে লাগে সাহস ময়দানি ভাষায় বললেই বুকের খাঁচা লাগবে নিজে ক্রিকেট খেলার সময় বহুবার আঘাত পেয়েছেন ব্রেটলির বল ভয়ঙ্করভাবে মাথার পিছনের দিক লেগেছিল দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন সফরের কথা উঠতেই পরিষ্কার মনে করতে পারলেন ডেল স্টেনের বল প্রথমে হেলমেটে খেলাম নিজেকে সামলাতে এসব ক্ষেত্রে কি লাগে সৌরভ বলেন সাহস সচিনের তো কত বার লেগেছে কিন্তু ফের ক্রিজে দাঁড়িয়ে পরের বলটা বুক চিদিয়েই খেলেছে সো ফ্রেন্ডস এই ছিল প্রতিবেদন প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ